আমাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে। আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে নয় চাকরি ছাড়তে হবে। কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ, এটা আমার মনে হয়।